এখন আমরা প্রেরিত ছয় অধ্যায় পাঠ করছি। সাতজন পরিচারকের নির্বাচন। আর এই সময়ে যখন শিষ্যগণের সংখ্যা বৃদ্ধি পাইতেছিল, তখন গ্রিক ভাষাবাদী জিহুদিরা ইব্রীয়দের বিপক্ষে বচসা করিতে লাগিল, কেননা দৈনিক পরিচর্যায় তাহাদের বিধবারা উপেক্ষিত হইতেছিল। তখন সেই বারো জন প্রেরিত শিষ্য সমূহকে কাছে ডাকিয়া কহিলেন, আমরা যে ঈশ্বরের বাক্য ত্যাগ করিয়া ভোজনের পরিচর্যা করি, ইহা উপযুক্ত নহে। কিন্তু হে ভ্রাতৃগণ, তোমরা আপনাদের মধ্য হইতে সুখ্যাতিপন্ন এবং আত্মায় ও বিজ্ঞতায় পরিপূর্ণ সাতজনকে দেখিয়া লও, তাহাদিগকে আমরা এই কার্যের ভার দিব। কিন্তু আমরা প্রার্থনায় ও বাক্যের পরিচর্যায় নিবিষ্ট থাকিব। এই কথায় সমস্ত লোক সন্তুষ্ট হইল, আর তাহারা এই কয়জনকে মনোনীত করিল। স্তিফান, ইনি বিশ্বাসে ও পবিত্র আত্মায় পরিপূর্ণ ছিলেন, এবং ফিলিপ, প্রখর, নিকানর, তিমন, পারমিনা ও নিকোলায়, ইনি আন্তিওকিয়াস্থ জিহুদি ধর্মাবলম্বী, তাহারা ইহাদিগকে প্রেরিতগণের সম্মুখে উপস্থিত করিল, এবং তাহারা প্রার্থনা করিয়া ইহাদের উপরে হস্তার্পণ করিলেন। আর ঈশ্বরের বাক্য ব্যাপিয়া গেল, এবং জেরুসালেমে শিষ্যদের সংখ্যা অতিশয় বৃদ্ধি পাইতে লাগিল। আর যাজকদের মধ্যে বিস্তর লোক বিশ্বাসের বশবর্তী হইল। স্তিফানের বিবরণ। আর স্তিফান অনুগ্রহে ও শান্তিতে পরিপূর্ণ হইয়া লোকদের মধ্যে মহা মহা অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধন করিতে লাগিলেন। কিন্তু যাহাকে লিবর্তিনদের সমাজগৃহ বলে, তাহার কয়েকজন এবং কোন কোন কুরিনীয় ও আলেকসান্দ্রীয় লোক এবং কিলিকিয়া ও এশিয়ার কতকগুলি লোক উঠিয়া স্তিফানের সহিত বাদানুবাদ করিতে লাগিল। কিন্তু তিনি যে বিজ্ঞতার ও যে আত্মার বলে কথা কহিতেছিলেন, তাহার প্রতিরোধ করিতে তাহাদের সাধ্য হইল না। তখন তাহারা কয়েকজনকে গড়িয়া লইল, আর ইহারা এই কথা কহিল, আমরা ইহাকে মসির ও ঈশ্বরের বিরুদ্ধে নিন্দাবাদ করিতে শুনিয়াছি। আর তাহারা লোক সাধারণকে এবং প্রাচীন বর্গ ও অধ্যাপকগণকে উত্তেজিত করিয়া তুলিল, এবং স্তিফানকে আক্রমণ করিয়া ধরিল ও মহাসভাতে লইয়া গেল, এবং মিথ্যা সাক্ষী দাঁড় করাইয়া দিল, যাহারা কহিল, এই ব্যক্তি পবিত্র স্থানের ও ব্যবস্থার বিরুদ্ধে কথা কহিতে ক্ষান্ত হয় না। কেননা আমরা ইহাকে বলিতে শুনিয়াছি যে সেই নাসরতীয় যীশু এই স্থান ভাঙিয়া ফেলিবে, এবং মসি আমাদের কাছে যে সকল নিয়ম প্রণালী সমর্পণ করিয়াছেন সে সকল পরিবর্তন করিবে। তখন যাহারা সভায় বসিয়াছিল তাহারা সকলে তাহার প্রতি একদৃষ্টে চাহিয়া দেখিল, তাহার মুখ স্বর্গদূতের মুখের তুল্য।